সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টায়। ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। দুই সিটিতেই ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। ঢাকা থেকে সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশন। দুই সিটিতেই আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সিলেটে মেয়র পদে 8 জন, 42টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 272 জন এবং 14টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 87 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4,87,753 জন ভোটারের জন্য কেন্দ্র করা হয়েছে 190টি। রাজশাহীতে মেয়র পদে 4 জন, 10টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 46 জন এবং 30টি সাধারণ কাউন্সিলর পদে 111 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3,51,982 জন ভোটারের জন্য কেন্দ্র রয়েছে 155টি। সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টায়। ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। দুই সিটিতেই ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। ঢাকা থেকে সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশন। দুই সিটিতেই আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সিলেটে মেয়র পদে 8 জন, 42টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 272 জন এবং 14টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 87 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4,87,753 জন ভোটারের জন্য কেন্দ্র করা হয়েছে 190টি। রাজশাহীতে মেয়র পদে 4 জন, 10টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 46 জন এবং 30টি সাধারণ কাউন্সিলর পদে 111 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3,51,982 জন ভোটারের জন্য কেন্দ্র রয়েছে 155টি। সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টায়। ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। দুই সিটিতেই ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। ঢাকা থেকে সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশন। দুই সিটিতেই আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সিলেটে মেয়র পদে 8 জন, 42টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 272 জন এবং 14টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 87 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4,87,753 জন ভোটারের জন্য কেন্দ্র করা হয়েছে 190টি। রাজশাহীতে মেয়র পদে 4 জন, 10টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 46 জন এবং 30টি সাধারণ কাউন্সিলর পদে 111 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3,51,982 জন ভোটারের জন্য কেন্দ্র রয়েছে 155টি। সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টায়। ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। দুই সিটিতেই ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। ঢাকা থেকে সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশন। দুই সিটিতেই আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সিলেটে মেয়র পদে 8 জন, 42টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 272 জন এবং 14টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 87 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4,87,753 জন ভোটারের জন্য কেন্দ্র করা হয়েছে 190টি। রাজশাহীতে মেয়র পদে 4 জন, 10টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 46 জন এবং 30টি সাধারণ কাউন্সিলর পদে 111 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3,51,982 জন ভোটারের জন্য কেন্দ্র রয়েছে 155টি।